السلام السلام عليكم عليكم ورحمة ورحمة الله الله وبركاته. وبركاته. আশা করি আশা আল্লাহ করি তাআলার মেহেরবানিতে সকলে ভালো আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমন একটি দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়ার কারণে দুনিয়া ও আখেরাতে কল্যাণকর হয় এবং সে দোয়ার ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। এই দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয় থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। বিশিষ্ট তাবেঈ হযরত কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি, সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন, হে আনাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা কোন দোয়া বেশি বেশি পাঠ করতেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এই দোয়া বেশি বেশি পাঠ করতেন, এবং যদি কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইতেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। দোয়াটি হচ্ছে, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাহ হাসানাতান ওয়া কিনা আযাবান্নার। হে আমার প্রভু, তুমি আমাদেরকে দুনিয়া ও আখিরাতে সুখ দান করো এবং আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করো। এর চাইতে আর কি বা উত্তম দোয়া হতে পারে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা আরো বলেছেন, উদুউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে বেশি বেশি চাও যাতে করে আমি তোমাদের প্রতি খুশি হয়ে তোমাদের চাওয়াকে আমি কবুল করে লব। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান।